দিদির কাছে যতটা আশা করেছি দিদি সেই কাজ করছেন, কিন্তু 300 দিন যে হলো এখন তো অনেক টাইম আছে না, 34 বছর যারা রাজত্ব করে গেছে ওনাকে আরও টাইম দেওয়া হোক, দেখা যাক যে উনি কী করছে। উনি 300 দিন যে এসেছেন বাংলার জন্যে, তার আগেও অনেক কাজ করেছেন উনি, উনি আগা করেই সবার জন্য কাজ করে আসেন, আজকে নতুন কিছু না, ওনাকে সময় দেওয়া হোক, দেখা যাক উনি কী করে। তার যেটুকু করেছে ভালো কাজই করেছে এবং আসছে দিনগুলোতে উনি আরও ভালো কাজই করবেন, ওনাকে আগা করেই দেখে এসেছি ভালো কাজ করতেই এবং সবার জন্যেই, সে পার্টিগত বা নিরপেক্ষ পাখি সবার জন্যেই উনি করে আসেন, জনসাধারণের জন্যই উনি। তা 300 দিন হয়েছে ওনার সেটা কোনো ব্যাপার না, আরও দিন আসছে উনি আরও কাজ করবেন এবং যেটুকু কাজ করেছে অনেক কাজই করেছেন। একটা মানুষকে আরও টাইম দেওয়া দরকার, 300 দিনে সব কিছু রায় হয় না, এটুকুই আর বলব, আর কি আর বলার আছে। 34 বছর যারা করে গেছে রাজত্ব, 14 মাসে তো ওনার যায়নি না, সুতরাং ওনাকে আরও টাইম দেওয়া হোক, নিশ্চয়ই কাজ করবে, 300 দিনে অনেক কাজই করেছে এবং আরও দিন আছে ওনার কাজ করার, সময় আছে এবং উনি করবে, সেই রকম ধরনেরই মানুষ উনি, আজ কেন চিরকাল করে আসে সবার জন্যে। করছেন উনি শিল্পের জন্য করছেন বা সাধারণ মানুষের জন্য করছেন, সবার জন্যই করছেন, শিক্ষার জন্যও করছেন, কোনো কিছু তো ওনার বাদ নেই, উনি সব কিছুতেই এগিয়ে যাচ্ছেন এবং সব কিছুতেই, এমনকি পাহাড়ে দেখছেন তো পাহাড়ে যে গণ্ডগোলটা এতদিন চলেছেন, আগে সরকার সেটা মেটাতে পারেননি, উনি সেটাতে মিটিয়ে দিলেন, এরকমই দেশে নানান সমস্যা উনি মেটাবেন।